নমস্কার আজ এই প্রতিবেদনে আমি মেনলি তিনটি জিনিস নিয়ে আলোচনা করব। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ কি জিনিস সিএএতে কার লাভ আর কার ক্ষতি আর তিন নম্বর ঠিক কেন লোকসভা ভোটের আগেই নরেন্দ্র মোদী সরকার সিএএ চালু করলো ইতিমধ্যে তোমরা মোটামুটি অনেকেই জেনে গেছো যে ইলেভেন্থ মার্চ টু মানে গত পরশু থেকে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ চালু হয়ে গেছে আর এই নিয়ে এখন সারা দেশের বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতি উত্তাল হয়ে গেছে আর যখন ঠিক সামনেই লোকসভা ভোট এখন এই সিএ কি বিজেপিকে আগামী লোকসভা ভোটে সুবিধা করে দেবে নাকি অসুবিধা সেটা জানার আগে আমরা সিএ নিয়ে কিছু জিনিস জেনে নিই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএ কিন্তু নতুন কোনো আইন নয় এটি হচ্ছে এক্সিস্টিং সিটিজেনশিপ আইনেই নতুন একটা ক্লজ এডিশন বা অ্যামেন্ডমেন্ট সেই জন্যই এর নামটা হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তোমাদের মধ্যে অনেকেই জানো যে একটা বিলকে আইনে পরিবর্তিত করতে হলে প্রথমে সেটা সংসদের উভয় কক্ষ মানে লোকসভা আর রাজ্যসভা দুই জায়গা থেকেই পাশ করাতে হয় আর তারপর সেটা রাষ্ট্রপতির কাছ থেকে সিগনেচার বা অনুমোদন করাতে হয় এরপর সেই আইনকে চালু বা কার্যকর করতে হলে সেন্ট্রাল গভর্নমেন্টকে নোটিফিকেশান বের করতে হয় এটাই হচ্ছে নিয়ম এবার সিএর দিনপঞ্জিটা একটু দেখে নিই লোকসভায় এই বিলটি পাশ হয়েছিল টেন্থ ডিসেম্বর দু হাজার আর রাজ্যসভায় ঠিক তার পরের দিন অর্থাৎ ইলেভেন ডিসেম্বর দু হাজার উনিশ তখনকার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই বিলটি সাইন করেছিল ঠিক আরও একদিন পরে মানে টুয়েলভ ডিসেম্বর দু হাজার উনিশে কিন্তু ঠিক চার বছর আগে বিলটি আইনে পরিবর্তিত হয়ে গেলেও কেন নরেন্দ্র মোদী সরকার এতদিনে সেটি কার্যকর করতে পারেনি সেটা জানার আগে আমাদের জানতে হবে কি এমন আছে এই বিলে যাতে এটা নিয়ে সারা দেশ উত্তাল হয়ে গেছে এতে যা বলা আছে তার সার্বভর্ম হলো দু সালের আগে পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান এই তিনটি দেশ থেকে যে সব নির্যাতিত ধর্মীয় সংখ্যালঘুরা ভারতে এসেছে তারাই শুধু ভারতীয় নাগরিকত্ব পাবে আর এই নির্যাতিত ধর্মীয় সংখ্যালঘু বলতে হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি এবং খ্রিস্টানদের উল্লেখ করা হয়েছে আর এই দেশগুলোতে যেহেতু মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ তাই এই আইনে এইসব দেশের মুসলিমদের এই যোগ্যতা দেয়া হয়নি অন্য দিক দিয়ে বলা যায় যে এই আইনের মোদ্দা কথা হলো দু হাজার চোদ্দো এর পরে পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আসা মুসলিমরা ভারতীয় নাগরিকত্ব পাবে না কিন্তু হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি এবং খ্রিস্টানরা ভারতীয় নাগরিকত্ব পাবে আর ঠিক এখানেই কিছু বিরোধী রাজনৈতিক দলের প্রবল আপত্তি তাদের বক্তব্য হল ধর্মের ভিত্তিতে ভারতীয় নাগরিকত্ব ঠিক করা যাবে না কিন্তু দু হাজার চোদ্দো সালে কেন্দ্রের ক্ষমতায় আসার আগে থেকেই বিজেপি পার্টির যে কটা রাজনৈতিক এজেন্ডা আছে তার মধ্যে সিএ হচ্ছে একটা তোমরা জানো যে রাম মন্দির নির্মাণ আর জম্মু কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা বিলোপ এগুলি বিজেপি ইতিমধ্যেই করে ফেলেছে আর এবার চালু করে দিল সিএএ কিন্তু ঠিক ভোটের মুখে সিএএ চালু করে দেয়াতে বিজেপির কি শুধু লাভ নাকি ক্ষতিও আছে এখন সেটাই আলোচনা করব দেখো বিজেপিও জানে কিছুটা হলেও ক্যালকুলেটেড রিস্ক অবশ্যই আছে কিন্তু বিজেপি সেই রিস্কটা নিয়েই এগুলোর সিদ্ধান্ত নিয়েছে বলে আমার মনে হয় কারণ ভারতের বেশিরভাগ রাজ্যে যেখানে মুসলিম পপুলেশন কম আছে সেখানে বিজেপির ভোটিং পার্সেন্টেজ লস তেমন কিছু একটা হবে না সেটা বিজেপি ধরে নিয়েছে বরং সেখানে কিছুটা হলেও ভোট বাড়বে বলেই বিজেপি মনে করে অন্যদিকে কিছু রাজ্য যেখানে মুসলিম পপুলেশন বেশি যেমন বিহার কেরালা ওয়েস্টবেঙ্গল আসাম সেখানে কিন্তু বিজেপির একটু রিস্ক আছে আমি আজকে ওয়েস্ট বেঙ্গলের কনটেক্সটেই এটি নিয়ে আলোচনা করব তবে কি শুধু রিস্কই আছে গেইন বলে কিছু নেই এবার আসছে সেই কথাতে প্রথমে বলি রিস্কের কথা যে জেলাগুলোতে মুসলিম মেজরিটি বেশি মানে সম্পূর্ণ মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর বীরভূম এবং দক্ষিণ দিনাজপুর জেলা যেখানে মুসলিম ভোট থার্টি ফাইভ পার্সেন্টের বেশি আর নদিয়া কোচবিহার হাওড়া উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ দিনাজপুর জেলা যেখানে মুসলিম ভোট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে থার্টি পারসেন্টের মধ্যে সেখানে কিন্তু বিজেপি খুব কম ভোটিং পার্সেন্টেজ পাবে আর এই ভোটের বেশিরভাগটাই যাবে টিএমসির ঝুলিতে যদি না সিপিএম এবং কংগ্রেস বিরাট কিছু একটা করতে পারে লাস্ট মোমেন্টে তার মানে এই এরিয়ার বেশিরভাগ সিটি পাবে টিএমসি তাহলে প্রশ্ন হলো বিজেপির কী লাভ উত্তরটা হলো বিজেপিও কিছু লাভ অবশ্যই দেখছে আর এই লাভটা হচ্ছে সিএ থেকে যারা উপকৃত হবে মানে হিন্দু ভোট বিশেষ করে মতুয়া ভোট নিশ্চিত করা পপুলেশন ওয়াইজ মতুয়া ডোমিনেটেড ডিস্ট্রিক্টগুলো হচ্ছে নদিয়া উত্তর চব্বিশ পরগনা জলপাইগুড়ি আর দক্ষিণ দিনাজপুরের কিছু অংশ কিন্তু আমার মতে ওভারঅল ক্যালকুলেশন করলে বিজেপির লসই হবে তাহলেও বিজেপি কেন সিএএ চালু করলো এক্ষেত্রে তাদের যুক্তি হলো দেশের নিরাপত্তার স্বার্থে তারা এইটুকু ক্ষতি স্বীকার করে নিতেই পারে যাই হোক কার লাভ আর কার ক্ষতি সেটা ভোট কাউন্টিং না হওয়া পর্যন্ত জানা যাবে না আর তার জন্য আমাদের ওয়েট করতে হবে সম্ভবত জুন মাস পর্যন্ত এবার আসি আমাদের আজকের টপিকের তিন নম্বর পয়েন্টে মানে ঠিক এই সময় কেন সিএএ চালু করলো নরেন্দ্র মোদী সরকার এরও একটা কারণ আছে এর আগে যখন সিএ চালু করার চেষ্টা করেছিল মোদী সরকার তোমাদের হয়তো মনে আছে তখন কিছু কিছু রাজ্যে কি সাংঘাতিক প্রোটেস্ট হয়েছিল সেখানকার মোদী বিরোধী রাজ্য সরকারের তরফ থেকে সেই আন্দোলনের একদম প্রথমে সাহিত্য ছিল পশ্চিমবঙ্গ সরকার আর সেই আন্দোলনের তীব্রতা এতটাই ছিল যে সেই যাত্রা সেন্ট্রাল গভর্নমেন্টকে পিছু ঘটতে হয়েছিল সিএ লাগু করা থেকে তোমরা যারা খবর রাখো তারা নিশ্চয়ই জানো যে এখনও লোকসভা ভোট ঘোষণা হয়নি কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার প্রায় একশো পঞ্চাশ কোম্পানির মতো সেনা পাঠিয়ে দিয়েছে ওয়েস্টবেঙ্গলে মানে প্রায় পনেরো হাজারের মতো আধা সেনা আর সব ডিস্ট্রিক্টে এই সেনা অলরেডি মোতায়েন করা হয়ে গিয়েছে তাই আগের বারের মতো আবার যদি আন্দোলন শুরু হয় তাহলে মোদি গভর্নমেন্ট ইমিডিয়েটলি ভোট ঘোষণা করে দেবে আর ভোট ঘোষণা হয়ে যাওয়া মানে রাজ্যের আইন শৃঙ্খলা মানে পুলিশ কন্ট্রোল ইলেকশন কমিশনের হাতে চলে যাবে আর আন্দোলন হলে ইলেকশন কমিশন ইমিডিয়েটলি কন্ট্রোল করতে পারবে তাই এবার কিন্তু মনে হচ্ছে মোদি গভর্নমেন্ট অনেক হিসেব করেই এগিয়েছে বলে আমার মনে হয় যাই হোক ভবিষ্যতে কি হয় সেটা হয়তো আমরা আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই দেখতে পাবো আর আজকের জন্য শুধু এটুকুই যদি আজকের প্রতিবেদনটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন জয় হিন্দ